এমন চোখ জোড়ানো শটগুলো দেখে কে বলবে বাংলাদেশ ক্রিকেটে পাওয়ার হিটার ব্যাটসম্যানের অভাব? তবে বাস্তবতা ভিন্ন। ঘরোয়া লিগে মিডল অর্ডার ব্যাটসম্যানরা অহরহ চার ছক্কার ফুলঝুরি ছোটালেও আন্তর্জাতিক ক্রিকেটে তার বিন্দুমাত্র প্রতিফলন দেখা যায় না। এমনিতেই টি টোয়েন্টিতে টাইগারদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে হতাশার শেষ নাই। তার মধ্যে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ESPN ক্রিকইনফোর দেওয়া তথ্য আপনাকে আরও হতাশ করবে, যেখানে উঠে এসেছে গত টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত এই ফর্মেটে 19 ম্যাচ খেলা টাইগারদের মিডল ওভারের দুর্দশার চিত্র। অবস্থা এমনই বিগতিক যে মিডল ওভারের রান তোলার দিক থেকে জিম্বাবুয়ে আয়ারল্যান্ডের মতো দলগুলো বাংলাদেশের ওপরে। যে কোনো সিরিজের আগেই টাইগারদের পাওয়ার হিটিংয়ের দিকে বাড়তি মনোযোগ দেওয়ার কথা হরহামেশাই শোনা যায়। অনুশীলনেও দ্রুত গতিতে রান তোলা আর চার ছক্কা মারার টেকনিকগুলো খুব যত্ন নিয়েই শেখানো হয়, তবে মাঠের লড়াইয়ে দেখা যায় না তার ছিটে ফোটাও। সবশেষ পাঁচ ম্যাচে চোখ রাখলেই সেটা আরও স্পষ্টভাবে বোঝা যায়। শেষ পাঁচ ম্যাচে মিডল ওভারে বাংলাদেশ খুব বেশি উইকেট হারায়নি ঠিকই, তবে ধীরগতিতে রান তোলার কারণে পাঁচ ম্যাচের চারটাতেই হেরেছে টাইগাররা। শুধুমাত্র জিম্বাবুয়ের বিপক্ষেই দ্বিতীয় ম্যাচে মিডল ওভারে টাইগাররা তুলেছিল 100 বেশি রান, ওই একটা ম্যাচেই পেয়েছে 7 উইকেটের জয়। আরব আমিরাতে যাওয়ার আগে ঘরের মাঠে দুই প্রস্তুতি ম্যাচে সাকিব আফিফ মুসাদ্দেকরা মিডল ওভারে যেভাবে ব্যাটিং করেছেন তাতে অন্তত এইটুকু বোঝা গেছে যে কোনো মতে 20 ওভার টিকে থেকে মান বাঁচানোর মানসিকতা থেকে বেরিয়ে আসতে চায় তারা। আর ম্যাচ সিনারিওর মতোই এশিয়া কাপের মূলমঞ্চেও যদি ব্যাটে বলে মিলে যায় তাতে রাতারাতি সাফল্য হয়তো ধরা দেবে না, তবে নতুনভাবে পথ চলার একটা রাস্তা অন্তত তৈরি হবে। তানজিম ঐশি, অলরাউন্ডার। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা, মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়। গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে আর টাকা হাতে পেলাম জন্মদিনের পর। না না না, এইবার এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক আপনার সাথেই সব সময়। আচ্ছা না,